আমার ছেলে আজ কয়েকদিন থেকে খাইতে চাইতেছে, চিকেন টিক্কা বিরিয়ানি। ওটা হয়ে যাবে, ভালো হয় বা ভালো থাকে। ইয়াম কুশরে ইয়াম ইয়ামি। আলু ভর্তাটা মাখালে সব থেকে বেস্ট হয় আমার কাছে যেটা মনে হয় আর কি। ডিম ভাজবো, আসতে একটু দেরি হয়েছে, হাই লেভেল ওয়েট করতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে তো আমাদের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেল, ওয়েদার ভালো ছিল। চলেন আজকে দিনের শেষ ভাগে এসে আপনাদের সাথে আমি ভালো মন্দ জিজ্ঞাসা করতেছি, কারণ সকালবেলা থেকে ভিডিও শুরু করছি, সরি সকাল না দুপুর থেকে, তো তখন থেকে আসলে এত ব্যস্ততায় সময় গেছে যে আর আমি মানে আপনাদের সাথে ভালো মন্দটা জিজ্ঞাসাই করতে পারিনি। আর ঝটপট করে ছেলেদের জন্য দুপুরের খাবার রান্না করলাম, বাঙালিয়ানা খাবার। রাত্রেবেলায় আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে বলল ভালো কিছু খাবে, সেটা তৈরি করলাম। তো সব মিলাই হচ্ছে আজকের ভিডিওটা থাকবে। তাহলে চলেন আমরা ভিডিওটা দেখা শুরু করি। ঈদের সময় তো মাংস টাংস খাওয়ার পরে আসলে মনে হয় একটু দেশি খাবার খাই। তো গতকালকে তো ডাল রান্না করেছিলাম, আজকে ডাল দিয়ে আমরা ডাল দিয়ে এবং ডিম দিয়ে ভাত খাবো, যেটা আমাদের আসলে মানে বাঙালি আনার ভিতরে পড়ে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, বাট আমি তো পাঁচটা, এই যে এখানে পাঁচটা ডিম দিব, কারণ যেহেতু আমাদের ডাল আর ডিমটাই খাওয়া হবে দুপুরবেলাতে, এই জন্য ডিমটা একটু বেশিই দিচ্ছি। আর এরকম পেঁয়াজ মাখা দেখলে কিন্তু আসলে ভাত মাখার কথা মনে পড়ে, এভাবে কিন্তু শীতকালে ভাত মাখা খেতে অনেকই মজা। ঝটপট করে চিন্তা করলাম ডিম ভাজি যখন করব, ডাল আছে সাথে একটু আলু ভর্তা হলে খারাপ হয় না। তো এখানে আমি আলুগুলাকে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সেইভাবে ছোট ছোট করে কেটে ছুলে আমি সেদ্ধতে দিয়েছি। তাড়াহুড়ো করে রান্নার হাফ চুলায় রেখে আহিলকে আনতে যাচ্ছি, হঠাৎ ঘড়ির দিকে তাকাই দেখে আহিলে টাইম হয়ে গেছে। বাসা কাছে হওয়াতে একটা জিনিস ভালো, তোর মেরে চলে যাওয়া যায়। তো আমি এখন তাড়াহুড়ো করে যে আহিলকে নিয়ে আসি। আজ কয়েকদিন ওয়েদারটা অনেক ভালো, ওয়েদার ভালো বলতে মানে রোদ আছে কিন্তু প্রচণ্ড বাতাস আর ঠান্ডা, তারপরেও ভালো বৃষ্টি নাই। এদেশে তো বৃষ্টি বন্ধ হইতে চায় না, বরাবরের মতন দেখায়। এই রোডটা আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। আসতে যে একটু দেরি হয়েছে, হাই লেভেল ওয়েট করতেছিল। আব্বা অনেকক্ষণ ওয়েট করছো, অনেকক্ষণ ওয়েট করছো? ওকে চলো, গরম লেগে গেছে আখিল, গরম লেগে গেছে। ফ্যান লাগে না, আই বাড়ি আই। তাড়াহুড়ো করে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছি, কারণ চুলায় ভাত বসায় আসছি, আলু বসায় আসছি। আচ্ছা তুমি তো মার হাতে দিছো ব্যাগ, ভুলে গেছিলে? ভুলে গেছিলে? পোলা প্যান্ট সব, সবার গরম লেগে গেছে, অর্ধেক রাস্তা থেকে জামা খুলতে খুলতে বাড়ি যাইতেছে। অ্যাঞ্জি অলরেডি গার্ডেনিং শুরু করে দিছে। Why? শুধু পকর 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 করতেই থাকস, তুই এনজিরে জ্বালাই মারে ফেলস। ইটস ওকে, শি লাভস টু টক। হোয়াট ইউ থিঙ্ক? I don't know. আমরা এখন একটু প্যারার মধ্যে আসি, পরে যাও। Okay, so like 1 or 2 months later, like my birthday. যা ডিম ভাজবো। ডিম ভাজি খেতে হবে ডিম ভাজির মতন। একদম ডিমটা দিয়ে যখন ভাত মাখাবো তখন মনে হবে কি ইস,
কি না জানি খাইতেছি, এটাতে মাছ বস সব ফেল। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, শুকনো মরিচ দিচ্ছি না আজকে। আসলে যে কোনো ভর্তা মাখা বা যে কোনো মাখামাখিতে প্রথমে যেই পেঁয়াজ মরিচ বা মশলাটা মাখানোটাই হচ্ছে মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি মাখানো মজা হয় তাহলে কিন্তু যে কোনো মাখাই মজা হয়। আমার এখানে সবাই বন্ধু বান্ধব যারা আছে সবাই বলে আমার হাতের মাখানো অনেক মজা। এখন বুঝি না তারা কি আসলে মজা বলে আমাকে বলে নাকি আমার দিয়ে এই মাখানো কাজটা, কষ্ট কাজটা করাবে দেখে বলে। কারণ আমার এটা মনে পড়লেই দীপিকার কথা মনে পড়ে। দীপিকা লাস্ট একটা ইন্টারভিউতে বলছে যে ও কোনো ফ্রেন্ডের বাসায় গেলেই ওকে দিয়ে ওর ফ্রেন্ডরা ওদের কাপড় চোপড় গোছায়, তো প্রথম প্রথম খুব এনজয় করতো যে না ঠিক আছে ওরা ওকে অনেক ভালোবাসে, কিন্তু পরে রিয়েলাইজ করছে যে ওদের মানে আলমারিটা ওরা ইচ্ছা করে ওকে দিয়ে গোছায়তো। তা আমারও মনে হয় কেন জানি ওরা মজা না এমনিতেই আমাকে দিয়ে মাখায়। এখন আপনারাই বলতে পারবেন যে আমি আসলে ভর্তা ভর্তি মাখানোতে কেমন, খান নাই দেখে আর কি। শুধু এই ভর্তাটা দিয়েই কিন্তু গরম গরম অনেক ভাত খেয়ে ফেলা যাবে। ঘরের ভিতরে আমি আলু দিয়ে দিই, আলুগুলো একটু গরম, তো সাবধানে ভর্তা করতে হবে। আলুগুলো একটু গরম তো এই জন্য একটু রেখে রেখে তারপরে মাখাইতে হচ্ছে। ঠান্ডা করতেও সময় দেওয়া যাবে না, ঠান্ডা করলে কি হবে এটা একটু রাবার রাবার হয়ে যাবে আর এত সুন্দর করে মাখানো যাবে না। হালকা একটু গরম থাকতে থাকতেই আলু ভর্তাটা মাখালে সব থেকে বেস্ট হয় আমার কাছে যেটা মনে হয় আর কি। ঈদের পরে বা বাসায় কোনো বিগ প্রোগ্রামের পরে যখন শুধু মাছ মাংস এই সমস্ত খাবার থাকে, এরপরে যদি এরকম একটা আলু ভর্তা, ডাল, ডিম ভাজি আর ভাত হয়, পান্তা ভাত হলে তো খুবই মজা, না হলে গরম ভাতেও চলে সেই মজা। সেই আলু ভর্তাটা কিন্তু আসলে দেখতে অনেকই মজা হইতেছে, মানে লোভনীয় লাগতেছে। দেখেন কে কে খেতে চান বলেন, আমি সবার বাড়ি এক সবার বাড়ি যারা যারা দেখে সবাইকে এতটুকু করে দিলেও তো হবে না। দেখো তো তোমাকে ডাল দেবো নাকি শুধু আলু ভর্তা? আলু ভর্তা, আলু ভর্তা অনেক। হ্যাঁ কি দেবো? আলু ভর্তা অনেক। ডাল দেবো না? আম ডাল। তো এখানে আহিলের জন্য ডাল, ডিম ভাজি নিয়েছি, এটাতে আমি আসলে অনেকই হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার ছেলেরা বাঙালিয়ানা খাবারটা অনেক বেশি পছন্দ করে, আমার কোনো আলা জ্বালা নাই, যা দিই শুধু ডাল দিয়ে ভাত মাখাই দিলেও খেয়ে ফেলবে। আহিল শুধু শুকনো মরিচ দিয়ে মাখাই দিলেও খেয়ে ফেলবে। আরে যেখানে জ্যাকসনের সাথে কথা, বড় করো স্ক্রিন, বড় করো জ্যাকসনের। হ্যাঁ জ্যাকসনের স্ক্রিনটা বড় করো, ওকার সাথে কথা বলো। এই পরন্ত বিকেলে এক কাপ চা নিয়ে বাগানে এসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সূর্য অস্তের আগে মানে শেষ আধা ঘন্টা এক ঘন্টা আগে আমাদের বাগানটা কিন্তু এবার একটু পরিচর্যার অভাবে পড়ে আছে। আর ব্যাপার হলো বাগান করা, শাকসবজি করা, এটা কিন্তু আমার এত বেশি শখ না, কারণ এটা হার্ডওয়ার্ক আছে, এটার মধ্যে অনেক এফোর্ট দিতে হয়। আমার আসলে হাতে আমি সময় পাই না, অনেক কাজ আছে এই জন্য আর একটা কথা, আর এফোর্টও অনেক দিতে হয়। বাসায় থাকলে ঠিকই আমি গার্ডেনিং করতাম, আমি আসলে বিভিন্ন জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করি, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যাই। আর আমি নর্মালি দিশাকে হেল্প করি বাগান করতে, বাট এই বছর সে এখন স্টার্টই করে নাই, তাকে কী হেল্প করবো? আমি ওই দিন ঈদের আগে একটু চাপ নিয়ে ঘাসটা কেটে দিলাম, এখন একটু চা খাই, বাগানটা ঘুরতে আসছি, দেখি এই আর কি। এখন অবশ্য ঠান্ডা পড়ে গেছে, এখন ঠান্ডা আসতেছে, একটু বাতাস যে বাতাসের মধ্যে কিন্তু ঠান্ডা আছে, বাট ওয়েদারটা আজকে মিষ্টি ছিল। তারপরে এই সময়টা কাজ করা যায়, কিভাবে করা যায়, একটু হুডি টুডি পরে চলে আসলে কাজ করলে এত ঠান্ডা লাগে না। এক বাটির ভিতরে ডাল আর মিট দিয়ে ভাত নিয়ে নিয়েছি দুই ভাইয়ের জন্য, দুই ভাইকে আমি এখন খাওয়াই দিব। আমি এগুলো অনেক বেশি এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এইভাবে ছেলে পেলেদের সাথে বন্ডিংটা আমার অনেক ভালো হয় বা ভালো থাকে। ইয়াম কৃষরে ইয়াম ইয়ামি আহিল নাও আহিল ইজ অ্যাবসলিউটলি হরিবল আহিল কেন আসলে তুমি নাও তো তুমি নিয়ে বুঝবা এখন কেমন, তুমি নিয়ে বুঝবা সরাসরি।
বেশি মজা। আপনাদের ইব্রাহিম ভাই বলল যে তাকে রাত্রে ভালো খাবার কোনো কিছু বানায় দিতে, ভালো বলতে যেহেতু সে ডায়েট করে মানে কম খায়, এই জন্য বলছে যে এমন কিছু বানায় দিতে যেটা পেটও ভরে যাবে এবং হচ্ছে একটু হেলদি খাবার হবে। কিন্তু আমি এরকম তো কোনো কিছু পাচ্ছি না, কি দিব, কারণ আমার ভাত রান্না করলে ভাত থেকে যায়, আয় ধাইল তো খেয়ে বেটে চলে গেল, এখন ভাত তরকারি খাবে না, এই জন্য রান্নাটাও একটু কম হচ্ছে। সো এখন আমি চিন্তা করছি যে দেখা যাক তাকে ঝটপট কি তৈরি করে দিতে পারি। সো চলেন দেখি আমরা যে কি কি তৈরি করে দেওয়া যায় তাকে। এখানে আমি অনেক হেলদি খাবার দিচ্ছি তাকে, তেলে ভাজা সিঙ্গারা, তেলে ভাজা আলু পুরি, ডিম পোস, শসা। ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট হেলদি ফুড এটা। ওরে বাপ, তুমি তো রে আমার ডায়েটিশিয়ান। হ্যাঁ, আমার বহু ডায়েট খায়, আমার ডায়েটিশিয়ান তো আমাকে এই খাবারটা দিতে, আমি এনজয় করবো, বাট আমি শিওর এটা অনেক হেলদি, এটা খাইলে স্লিম হয়ে যাবো আরো না ইনশাল্লাহ। তো এটা দিয়ে শুরু করি। খুবই হেলদি লাগতেছে দেখতে, কিন্তু সেই মজা। দেখতে মজা হয়েছে। আমার ছেলে আজ কয়েকদিন থেকে ইয়ে খাইতে চাইতেছে, চিকেন টিক্কা বিরিয়ানি। ওটা হয়ে যাবে। থ্যাংক ইউ দিশা ম্যাডাম, ওয়ার্ল্ডের বেস্ট হেলদি ফুড খাওয়ার জন্য, আই এম সো ইমপ্রেসড, অনেক মজা লাগছে, থ্যাংক ইউ ফর দ্যাট। কিছু বলবা? কিছু বলার নেই, কারণ আমি জানি আমার অনেক প্রতিভা। ও, আর তুমি নীরব হয়ে আছো কেন? কবি কেন নীরব? এমনি সবসময় কি কেলাইতে হবে? তোকে কেলাইতে বলে না, নর্মাল কথা বলো। আমার মোড মোড ভালো না থাকতে পারে, মন খারাপ থাকতে পারে, কথা বলতে নাও ইচ্ছা করতে পারে, তো কেন সবসময় কথা বলতেই হবে আমার? আমার না ইলিশ মাছ দিয়েছো, বের করে রান্না করে দেবো এখন? নো, কালকে। ঠিক আছে, হবে। ঠিক আছে, বের করে রাখতে হবে সকালে, তাহলে সকালে বের করে। আর মুরগি আছে ইয়েতে? দেখতে হবে, ছেলেরাও তো খেয়ে চলে গেছে। জানি না আমারই ঠান্ডা লাগে নাকি আসলে ঠান্ডা, বুঝতেছি না। এই পাশে উইন্ডো খোলা তো, দিন এখন রাত্রিবেলা, এই জন্য ভাজা ভুজি রান্না বাড়া কিছু করতে ইচ্ছা করে না। বাংলাদেশে কিন্তু এত গন্ধ হয় না, এদেশে কিছু করলেই মানে এমন বিচ্ছিরি গন্ধ হয় বলার মতো না। সো একটু ভাজা ভুজি করছি, পুরা বাড়ি ঘর গন্ধ হয়ে গেছে, আমি শিওর আমার চুল জামা সব গন্ধ হয়ে গেছে। যাই হোক না কেন, এই যে হেলদি খাবার খাচ্ছে এখন, আগেরগুলো আনহেলদি ছিল, এখন হেলদিটা খাচ্ছে। তো সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করি সবাই ভালো থাকবেন সবসময়। আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।